দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবার আপনাদের সামনে চলে আসলাম একটা সিম্পল রেসিপি নিয়ে, অনেক মজাদার এবং একদম সিম্পলই একটা রেসিপি। এই দেখুন, আমি এখানে মাছ নিয়েছি, এখানে বড় সাইজের 5 পিস রুই মাছ নিয়েছি। আজকে আমি রুই মাছ বেগুন দিয়ে ঝোল রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি এবং একদম কম সময়ে রান্না করা যায়, সেই রেসিপিটি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই থাকুন, আমার সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা ইতিমধ্যে দেখা শুরু করেছেন, যেখান থেকে দেখা শুরু করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যারা এখনও দেখেননি, ভিডিওটা অবশ্যই দেখা শুরু করে দেন, আর অবশ্যই অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, পরবর্তীতে দেখতে ইচ্ছে করলে আবার দেখে নিতে পারবেন। সেজন্য আপনারা দেখেন। বন্ধুরা, আমি এই যে প্রথমে দিয়ে দিলাম হলুদ, সামান্য করে একটু হলুদ দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ, এখন আমি এটাকে একটু মেখে নিব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন এটাকে এক সাইডে রেখে দিব। এখানে আমি বেগুন নিয়েছি, এই যে বড় 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 সাইজ করে কেটে নিয়েছি, গোল করে কেটে নিতাম, বেগুনগুলো অনেক বড় বড়, তো গোল করে কাটলে দেখা যায় যে মানে একটু আমার কাছে খারাপ লাগতেছে, সেজন্য আমি মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নিয়েছি। এখন আমি একটু হালকা করে লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে মেখে নিব। দেখুন বন্ধুরা, আমি বেগুনগুলোকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে করে মেখে নিছি, সেম প্রসেসে। বন্ধুরা, আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করব। আপনারা সবাই অবশ্যই কম বেশি জানেন যে আমার শ্বশুর শাশুড়ি কিছুদিন আগে গত 20 তারিখে হজে গেছিল। আলহামদুলিল্লাহ ওনারা অনেক সুস্থভাবেই গেছে, আবার আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি হজ করে খুব সুন্দরভাবে সুস্থভাবে দেশে ফিরেছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা ছিল, তো আমাদের সবার ভালোবাসা ছিল, দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, সেজন্য ওনারা সুস্থভাবে সুন্দরভাবে আবার দেশে আসছেন। তো এটা আপনাদেরকে, যেহেতু আপনারা জানেন যে তারা হজে গেছে, কিন্তু আসছে কি না সেটা তো জানেন না, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই সেটা আর কি। দেখুন চুলে আমি ফ্রাইপ্যান দিয়ে দিলাম, এখন আমি তেল দিয়ে দিব এক এক করে মাছগুলো আর বেগুনগুলো বেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। দেখুন আমার মাছগুলো স্টিক হয়ে গেছে, হালকা করে ভাজবো, তার বেশি কড়া করবো না, বেশি লাল করবো না, হালকা করে ভেজে নেব। আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দেখুন আমি মাছগুলো উঠে দিচ্ছি, আর একটু গো করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা আমার মাছগুলো হয়ে গেছে, মাছগুলো এখন আমি তুলে ফেলবো। দেখুন বন্ধুরা মাছগুলো আমি এভাবে করে ভেজে নিয়েছি, বেশি লাল করি নেই, হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুন বেগুনগুলো বেশি লাল করবো না, হালকা লাল করবো। দেখুন বন্ধুরা আমার বেগুনগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, বেগুনগুলো সেট হয়ে গেছে, বেশি লাল করবো না যেহেতু আমি এটা রান্না করবো সেজন্য। বন্ধুরা দেখুন আমার বেগুনগুলো এভাবে হয়ে গেছে, এগুলো আর বেশি লাল করবো না, তো আমি এভাবে করেই সবগুলা মানে ভেজে নিব। বন্ধুরা দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামাই ফেলাম আমি চুলার থেকে। এখন আমি দিয়ে দিলাম চুলে একটা কড়াই। দিয়ে দিলাম সরিষার তেল, বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। আমি আজকে একবার হালকা মানে একবার সিম্পলই রান্না করব, এখানে কোনো প্রকার কোনো মশলা দিব না। বন্ধুরা এই রেসিপিটা এতই সহজ যে কী বলবো, যে কোনো মানুষ একটা বলা হয়ে যায় একটা বাচ্চা বলা মানে ওইটা মানে এই করতে পারবে, রেসিপিটা রান্না করতে পারবে। এতই মজার আর এতই সহজ রেসিপিটা, যে একবার রান্না করবেন সে বলতে পারবেন যে রেসিপিটা কতটাই সহজ। যারা আমরা প্রবাসে থাকে, দেখা যাচ্ছে অনেক বাইরা প্রবাসে থাকে, এমনকি আমাদের দেশেও অনেক বাইরা বেসালে থাকে, অনেক সময় তারা রান্নার কষ্টের ভয়েও রান্না করে না। এভাবে সিম্পলি যদি থাকে রেসিপি রান্না, তাহলে তো যেভাবে যে কোনো কেউ রান্না করতে পারে। বাইরের খাবারের সে নিজেরা ঘরে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজাও হবে, নিজেরা রান্না করেও খেতে পারবেন, একবারই সহজ রেসিপি এটা। দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, তা আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ, কারণ আমি মাছটা বাজার সময় লবণ দিয়েছি, তারপরে বেগুনটাও বাজারে গেলে আমি লবণ দিয়ে মিশে নিয়েছি আপনারা দেখেছেন। এখন আমি অল্প পরিমাণে লবণ দেবো, যদি লাগে পরে আবার দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তারপরে দিয়ে দিব এক চামচ রসুন বাটা, এটা একটু হালকা করে ভেজে নিব যাতে গন্ধটা মরে যায়। দিয়ে দিলাম আদা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব একটু করে পানি। পানিটা দিয়ে একটু নেড়ে নিব, দিয়ে দিলাম আদা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া, পুরো এক চামচ দেওয়া যাবে না তাহলে বেশি হয়ে যাবে যেহেতু তরকারি কম আমার। আর দিয়ে দিলাম মরিচ, মরিচ এক চামচ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব। আর চেষ্টা করবেন সবসময় বেগুন দিয়ে এবার ওপরে মাছ রান্না করলে মানে পাতিলটা আরও কড়াই হোক আর পাতিল হোক একটু এরকম বড় বড় নিতে হবে, যাতে মানে মুখটা একটু ছড়ানো থাকে, না হয় বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য। আমি দিয়ে দিব পানি এখন। বন্ধুরা আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি, পানিটা বারবার দেওয়া যাবে না, একবারই দিয়ে দিতে হবে এই রান্নাটার ভিতরে, কারণ বেগুনটা না হলে ভেঙে যাবে সেজন্য। তো আমি এখন এটাকে একটু বোলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন পানিটা বোলক চলে আসছে, এখন আমি এক এক করে মাছ দিয়ে দিব। দিয়ে দিলাম মাছ, বন্ধুরা মাছগুলো দিয়ে দিছি, এখন বেগুনগুলো দিয়ে দিব, খুব সাবধানে দিতে হবে, এটা নাড়া যাবে না, নাড়লে এগুলো ভেঙে যাবে। বন্ধুরা আমি বেগুনগুলো দিয়ে দিছি, এখন আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ পালি করে রাখা। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, লাস্ট 5 মিনিট রান্না করব।
ফিরে আসলাম 5 মিনিট পরে। দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব কুচি করে কাটা এই রসুন, এই সামান্য একটু রসুন দিয়ে দেবো দিয়ে ছিটিয়ে। আর দিয়ে দিব ধনিয়া পাতা আগে থেকে ধুয়ে কেটে রাখা। এখন জাস্ট ঢাকনা দিয়ে 2 মিনিট দমে রাখবো, তারপর নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখেন আমার রান্না একবারে ডান, একদম কম সময়ে খুব সহজে রান্না করে নিলাম আমি বেগুন দিয়ে রুই মাছের ঝোল। আমার রান্না কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখুন এখন পরিবেশন করার পালা। তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন, দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ মজা। তো আপনারা এইভাবে করে আমার মতো রান্না করে খেয়ে দেখবেন, আশা করি বিফলে যাবেন না। আমরা যদি আমরা অনেক সময় বলি কি যে বড় মাছ মানে যে কোনো তরকারি দিয়ে রান্না করলে নাকি মজা হয় না, তো আমরা যদি এভাবে করে রান্না করে খেয়ে দেখি অবশ্যই খেয়ে দেখবেন মজা হয় কি না সেটা অবশ্যই আমাকে খেয়ে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ সহজ রেসিপি দেখানোর জন্য, যাতে করে সহজভাবে কীভাবে মজা করে রান্না করা যায় সেই রেসিপিগুলোই দেখানোর চেষ্টা করি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদি আমার এই রেসিপিতে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন এবং আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে আপনার কাছের বন্ধুদের কাছে ছড়াই দিবেন, যাতে করে সবাই দেখার সুযোগ পায়। আর বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আবার আগামী ভিডিও দেওয়ার সাথে সাথে যেহেতু আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামী ভিডিও পর্যন্ত সুস্থ থাকতে পারি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।